এবার ভাঙড়ে মিলল আরও কিছু তাজা বোমা। মূলত ভাঙড়ের নিমকুড়িয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 20টির বেশি তাজা বোমা, বোমা তৈরির মশলা, সুতুলি ও অন্যান্য উপকরণ। মূলত জানা গেছে যে ওই এলাকার পাটক্ষেতের মধ্যে বোমাগুলি লুকিয়ে রেখেছিল। এই ঘটনার পর ব্যাপক পুলিশ বাহিনী পৌঁছায় ওই এলাকায় এবং বোমাগুলিকে উদ্ধার করে। খবর দেওয়া হয়েছে সিআইডির বোম স্কোয়াড একটি টিমকে। সিআইডির বোম স্কোয়াড টিম আসার পর বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে বলে জানা গেছে। মূলত ওই এলাকার একটি পাটক্ষেতের মধ্যে থেকে এই বোমা ও বোমা তৈরির সরঞ্জামগুলি এদিন প্রথম লক্ষ্য করেন স্থানীয় কয়েকজন চাষি, যারা মূলত চাষের জন্য ট্রাক্টর নিয়ে ওই পাটক্ষেতের কাছে গিয়েছিল। তারপর তারা দেখেন হলুদ বস্তার মধ্যে কিছু জিনিস ভরা আছে। তারপর বিষয়টি তাদের থেকে সন্দেহ হয়। তারা এগিয়ে যেতেই তারা লক্ষ্য করেন সেখানে আরও একটি ড্রামের মধ্যে বেশ কিছু বোমা লুকিয়ে আছে। এই সমস্ত বোমাগুলিকে উদ্ধার করার জন্য তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে এই বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে চলে আসে। মনে করা হচ্ছে গণনার দিন এই নিমকুড়িয়া এলাকা থেকেই বোমা সরবরাহ করা হয়েছিল ভাঙড়ের বিভিন্ন এলাকাতেই, এবং এখানে বসেই বোমা বাঁধার কাজ করেছিল দুষ্কৃতীরা। তবে এই বোমাগুলি কাদের রাখা আছে এটা নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা শুরু হয়েছে আইএসএফ ও তৃণমূলের মধ্যে। ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে, ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।